নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। বর্তমানে কর্মব্যস্ততার মধ্য দিয়ে আমাদের জীবনযাপন চলছে, আর এর থেকে কি হচ্ছে, আমাদের মধ্যে খাদ্যাভ্যাসে একটা বিশাল পরিবর্তন এসেছে। অর্থাৎ আমরা কি করছি, ঠিকমতো টাইমে খাচ্ছি না, আর যা বা খাচ্ছি সেগুলো জাঙ্ক ফুড খাচ্ছি, মশলাদার খাবার খাচ্ছি, অর্থাৎ বাইরের খাবারটা আমরা বেশি খেয়ে ফেলছি। আর কি হচ্ছে না, এই কর্মব্যস্ততার মধ্যে দিয়ে যাওয়ার জন্য কি হচ্ছে না, নিজেদের জন্য একটু যে সময় দেব সেটাও দিতে পারছি না। অর্থাৎ অনিয়মিত খাদ্যাভ্যাস তৈরি করছি, পর্যাপ্ত পরিমাণে শারীরিক পরিশ্রম করতে পারছি না, সর্বদাই একটা মানসিক চাপের মধ্যে থাকছি। এই সমস্ত কারণ থেকে খুব কম বয়সে কি হচ্ছে না, আমাদের মধ্যে বার্ধক্য দেখা দিচ্ছে, অর্থাৎ আমরা বার্ধক্যর দিকে ঝুঁকে পড়ছি, এবং সেই সাথে কি হচ্ছে না, শরীরে নানান রোগকে আমন্ত্রণ জানাচ্ছি, যেমন ব্লাড সুগার, থাইরয়েড, ফ্যাটি লিভার, রক্তে কোলেস্টেরলের মাত্রাটাকে বাড়িয়ে ফেলছি, হাই ব্লাড প্রেশারের দিকে চলে যাচ্ছি, কিডনিতে স্টোন এসে যাচ্ছে, গলব্লাডারে স্টোন এসে যাচ্ছে, এবং তার সঙ্গে প্রচণ্ডভাবে শারীরিকভাবে দুর্বল লাগছে। এই সমস্ত সমস্যা আমাদের মধ্যে তৈরি হচ্ছে। কিন্তু এটা ঠিক যে বার্ধক্য একটি প্রাকৃতিক প্রক্রিয়া, যা কখনো না কখনো সময় আমাদের মধ্যে কিন্তু আসবেই। কিন্তু যদি অল্প বয়সেই আপনার মধ্যে বার্ধক্য এসে যায়, তাহলে সেটাকে কিভাবে প্রতিরোধ করবেন, সেটা নিয়েই আজকের আমাদের আলোচনা। তো বন্ধুরা, আজ আমাদের অকাল বার্ধক্য ও সেই সাথে রোগের ঝুঁকি যাতে আমাদের কর্মব্যস্ত জীবনের সাথে না জড়িয়ে যায়, সেটাকে প্রতিরোধ করার জন্য তিনটি সেরা টপ হোমিওপ্যাথিক ওষুধের কম্বিনেশনের কথা বলবো, যা আপনাদের অকাল বার্ধক্যকে প্রতিরোধ করে শারীরিকভাবে চাঙ্গা রেখে দেবে এবং সেই সাথে শরীরকে নীরোগ রেখে দেবে। তাই বন্ধুরা, ভিডিওটি সম্পূর্ণ দেখুন স্কিপ না করে, এবং সেই সাথে যদি আজ এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং সেই সাথে বেল আইকনকে অন করে দিন, এরকম সুন্দর সুন্দর নতুন ভিডিওর আপডেট পেতে। এবং সেই সাথে অবশ্যই ভিডিওটি দেখার পর আপনাদের মতামত জানান, কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে মোটিভেট হওয়া যায় বন্ধুরা। প্লিজ প্লিজ, এটা অবশ্যই আপনারা করবেন। আমি ডক্টর রাজদীপ মনোহর, কনসালটেন্ট হোমিওপ্যাথ ফিজিশিয়ান। আজ আপনাদের চ্যানেল বাংলা হোমিও হেলথের পক্ষ থেকে সবাইকে শুভেচ্ছা জানাই। আজ আমি বলবো অকাল বার্ধক্য রোধের জন্য, অর্থাৎ অ্যান্টি এজিং প্রতিরোধ করার জন্য কোন কোন হোমিওপ্যাথিক মাদার টিঞ্চারকে আমরা ব্যবহার করব, যেটি আমি আমার নিজের চেম্বারে ব্যবহার করে দারুণ রেজাল্ট পেয়েছি। এই হোমিওপ্যাথিক কম্বিনেশনটির জন্য তিনটি ওষুধ লাগবে বন্ধুরা। সেই তিনটি হোমিওপ্যাথিক মাদার টিঞ্চারকে কম্বিনেশন করে যদি খাওয়া যায়, তাহলে আপনার মধ্যে যে অকাল বার্ধক্য দেখা দিচ্ছে সেটাকে প্রতিরোধ করা যাবে। চলুন বন্ধুরা, আজকে আলোচনা শুরু করা যাক। অ্যান্টি এজিং হোমিওপ্যাথিক মাদার টিঞ্চার এর জন্য ব্যবহৃত যে তিনটি মাদার টিঞ্চার, সেই তিনটি মাদার টিঞ্চার কিভাবে কাজ করে এবং এই কম্বিনেশনটিকে কিভাবে ব্যবহার করতে হবে, এই সমস্ত প্রশ্নের উত্তর আজ আপনাদেরকে আমি দেবো। এই অ্যান্টি এজিং হোমিওপ্যাথিক মাদার টিঞ্চার ওষুধ কম্বিনেশনের মধ্যে প্রথম যে ওষুধ, সেটার নাম হচ্ছে মরিঙ্গা অলিফেরিয়া মাদার টিঞ্চার। এই মাদার টিঞ্চারের মধ্যে প্রচুর পরিমাণে তিনটি উপাদান পাওয়া যায়, খুব ভেরি ইম্পর্টেন্ট উপাদান। সেই উপাদানগুলির মধ্যে প্রথম হচ্ছে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি, দুই হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি, তিন হচ্ছে মাল্টি ভিটামিনস প্রপার্টি। তো এবার জেনে নেওয়া যায় এই প্রপার্টিগুলো কিভাবে আমাদেরকে হেল্প করে অ্যান্টি এজিংকে প্রিভেন্ট করতে, অর্থাৎ অকাল বার্ধক্যকে প্রতিরোধ করতে কিভাবে সাহায্য করে। না, অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি কি করে না, আমাদের শরীর থেকে সমস্ত প্রকার টক্সিন, অর্থাৎ যে সমস্ত নোংরাগুলো রক্তে জমা হয়, সেগুলোকে কি করে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে, অর্থাৎ বার করে দিয়ে থাকে। আর বিশেষ করে রক্তে উপস্থিত কোলেস্টেরল রূপে বা লিভারে যদি টক্সিন জমা হয়ে থাকে বা কিডনিতে যদি টক্সিন জমা হয়ে থাকে, তাহলে সেই সমস্ত বর্জ্য পদার্থগুলিকে, অর্থাৎ টক্সিনগুলিকে শরীর থেকে বার করে দিতে সাহায্য করে এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি। এবং সেই সঙ্গে কি করে, যে সমস্ত ফ্রি রেডিকালসগুলো থাকে সেগুলোও কিন্তু কি করে, এই অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি বার করে দেয় শরীর থেকে, দিয়ে বিভিন্ন রোগ থেকে আমাদেরকে প্রতিরোধ করে। নেক্সট হচ্ছে কি, দ্বিতীয় যে প্রপার্টি সেটা হচ্ছে অ্যান্টি ইনফ্লামেটরি প্রপার্টি। এটি কি করে না, আমাদের শরীরে বিভিন্ন জায়গায় যদি কোনো কারণে ইনফ্লামেশন হয়ে থাকে, তাহলে সেই ইনফ্লামেশনকে কমাতে সাহায্য করে থাকে। তৃতীয় যে প্রপার্টি সেটা হচ্ছে মাল্টিভিটামিন প্রপার্টি। এই মরিঙ্গা অলিভের মধ্যে প্রচুর পরিমাণে মাল্টিভিটামিন প্রপার্টি মজুদ থাকে, এবং এর পাশাপাশি এর মধ্যে প্রচুর পরিমাণে প্রোটিন, ক্যালসিয়াম, ম্যাগনেশিয়াম, আয়রন, ফসফরাস
পাওয়া যায়। তাই এই মরিন্ডা অলিভেরিয়া মাদার কিংচারকে যদি খাওয়া যায় তাহলে আলাদা করে মাল্টিভিটামিন খাওয়ার কোনো প্রয়োজন পড়ে না। আর এর থেকে কি হয় না, আপনার শরীর চাঙ্গা থাকে, আপনার শরীরের মধ্যে একটা এনার্জি ক্রিয়েট হয়। তাহলে এই অ্যান্টি এজিং প্রপার্টি প্রথম মেডিসিনটা নিয়ে আমরা আলোচনা করলাম, সেটা হচ্ছে কি মরিন্ডা অলিভেরিয়া মাদার কিংচার। এবারে আমরা জানবো যে এই অ্যান্টি এজিং হোমিওপ্যাথি মাদার কিংচার ওষুধের কম্বিনেশনের দ্বিতীয় ওষুধটি খুব ভেরি ইম্পর্টেন্ট ওষুধ, জিনসেন মাদার কিংচার। এই মাদার কিংচারটা কি কাজ করে না, যখন আমরা খুব চিন্তা করি বা খুব টেনশন করে থাকি তখন কি হয় আমাদের শরীর থেকে, অর্থাৎ শরীরের মধ্যে কি তৈরি হয়, কর্টিসোল হরমোন তৈরি হয়। আর এই কর্টিসোল হরমোন কি হয় তৈরি হওয়াতে কি হয়, এই প্রচন্ড টেনশন বা মানসিক চাপের কারণে এর মাত্রাটা বেড়ে যায় শরীরে। এই জিনসেন মাদার কিংচার কি করে না, এই বেড়ে যাওয়া কর্টিসোল হরমোন ক্রিয়াকে কমাতে সাহায্য করে থাকে। আর এটা যদি কম হয় তাহলে কি হয় আপনার টেনশনটাও কমে আসে, স্ট্রেসটাও কমে আসে। অর্থাৎ এই জিনসেন মাদার কিংচার কি করে আপনাকে টেনশন ফ্রি রেখে দেয়, স্ট্রেস ফ্রি, অর্থাৎ মানসিক চাপ থেকে ফ্রি রেখে দেয়। এছাড়া এই জিনসেন মাদার কিংচারের মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টি পাওয়া যায়। জিনসেন মাদার কিংচার কি করে না, সেক্স অর্গানের উপর দারুণ কাজ করে থাকে, ফলে কি হয় পুরুষদের শরীরে টেস্টোস্টেরন হরমোনের মাত্রা বাড়িয়ে দিয়ে যৌন শক্তি বৃদ্ধি করে থাকে এবং এর সাথে সাথে আপনাদের শরীরের মধ্যে ইমিউনিটি পাওয়ারকে বাড়িয়ে থাকে। এছাড়া যে সমস্ত ব্যক্তিদের নির্দিষ্ট বয়সের আগে চেহারার মধ্যে বার্ধক্যের ছাপ এসে থাকে তাদের জন্য এই জিনসেন মাদার কিংচার বরদান হয়ে থাকে। এছাড়া যে সমস্ত ব্যক্তিদের কোমরের যন্ত্রণা হয়ে থাকে, অর্থাৎ লোয়ার ব্যাক পেন হয়ে থাকে বা সায়াটিকা পেনে ভুগে থাকেন তাদের ক্ষেত্রেও কিন্তু জিনসেন দারুণ কাজ করে থাকে, কারণ নার্ভের দুর্বলতাকে এ খুব তাড়াতাড়ি কাটিয়ে তুলতে পারে, অর্থাৎ নার্ভের দুর্বলতাকে আরাম দিয়ে থাকে। এছাড়া জিনসেন মাদার কিংচারটি কি করে না, ব্লাড সুগার ও কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে শরীরকে চাঙ্গা রেখে দেয়। এই গেল হচ্ছে অ্যান্টি এজিং হোমিওপ্যাথিক মাদার কিংচার কম্বিনেশনের দ্বিতীয় ওষুধটি। এবার আমরা আলোচনা করবো তৃতীয় ওষুধ, আর একটি খুবই গুরুত্বপূর্ণ ওষুধ। ওষুধটি হল জিঙ্কো বাইলোবা, জিঙ্কো বাইলোবা মাদার কিংচার। এই জিঙ্কো বাইলোবা মাদার কিংচারের মধ্যে অ্যান্টি অক্সিডেন্ট প্রপার্টি থাকায় এটি কি করে না, অ্যান্টি এজিং, অর্থাৎ অকাল বার্ধক্য রোধ করে থাকে। বয়স বাড়ার সাথে সাথে যদি আপনার চামড়াগুলো কুচকে যেতে থাকে বা আপনার চেহারায় বলি রেখা দেখা দিয়ে থাকে সেক্ষেত্রে এই ওষুধটি বরদান হয়ে দাঁড়ায় আপনার জন্য। এবং সেই সাথে এই জিঙ্কো বাইলোবা আমাদের শরীরে বেড়ে যাওয়া কোলেস্টেরলের মাত্রাকে কমিয়ে থাকে এবং সেই সাথে আপনার যদি হাই ব্লাড প্রেশার দেখা দিয়ে থাকে সেই সমস্যাটাকেও কিন্তু এ ঠিক করে থাকে। আর জিঙ্কো বাইলোবার প্রধান কাজ হচ্ছে আমাদের শরীরে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে থাকা। আর আপনার শরীরে যদি ব্লাড সার্কুলেশন ঠিক মতো হয় তাহলে আপনার শরীর চাঙ্গা থাকে। আর এই ব্লাড সার্কুলেশন ঠিক মতো না হওয়ার জন্য কি হয়, বয়স বাড়ার সাথে সাথে আপনার শরীরে বিভিন্ন জায়গায় বিশেষ করে ব্রেনের নার্ভগুলো শুকিয়ে যেতে থাকে। জিঙ্কো বাইলোবার এই সমস্ত নার্ভগুলোর মধ্যে ব্লাড সার্কুলেশন বাড়িয়ে এই সমস্যাকে, বিশেষ করে ব্রেনের নার্ভকে শুকিয়ে যাওয়া থেকে রক্ষা করে থাকে। আর কি করে থাকে না, জিঙ্কো বাইলোবা এই সমস্ত জায়গার নার্ভগুলোর মধ্যে যে ব্লাড সার্কুলেশন বাড়ায় সেই সমস্যাকে থেকে কি করে না, আপনার শরীরের মধ্যে যদি ইলেকট্রিক ডিসফাংশন তৈরি হয়ে থাকে সেই সমস্যাকে কিন্তু এ কাটিয়ে তুলতে সাহায্য করে থাকে। এছাড়া এই জিঙ্কো বাইলোবা কি করে আপনার ব্রেনের পাওয়ারকে বাড়িয়ে আমরা ডিমেনশিয়াকে রোধ করে থাকে। অর্থাৎ ডিমেনশিয়া মানে কি হচ্ছে না, চিন্তা করার শক্তি বা কোনো কিছুর ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ঠিক করে তার মধ্যে থাকে না, সে ঠিকমতো সিদ্ধান্ত নিতে পারে না, চিন্তা ঠিকভাবে সে ঠিকমতো করতে পারে না। এই জিঙ্কো বাইলোবা কি করে না, আমাদের শরীরে যে সমস্ত নার্ভের সমস্যা আছে সেগুলোকে ঠিক করে থাকে। আর এই ইলেকট্রিক যে ডিসফাংশন বললাম এক্ষেত্রে জিঙ্কো বাইলোবা আমরা বিশেষ করে পুরুষদের ক্ষেত্রে পেনিসে ব্লাড সার্কুলেশনটাকে বাড়িয়ে দেয়। আর ব্লাড সার্কুলেশন বেড়ে গেলে কি হয়, পেনিসের যে সমস্ত নার্ভগুলো আছে যা পেনিসকে ইরেক্ট করতে সাহায্য করে থাকে সেগুলোকে চাঙ্গা করে দেয়, যার ফলে আপনার কি হয় ইরেকটাইল ডিসফাংশনটা মুক্তি হয়, ঠিক জায়গা থেকে আপনারা বেরিয়ে আসতে পারেন। তাহলে বন্ধুরা এই গেল হচ্ছে অ্যান্টি এজিং হোমিওপ্যাথি মাদার কিংচারের তৃতীয় ওষুধটি। তাহলে বন্ধুরা এই যে তিনটি ওষুধের কথা বললাম, এই তিনটে ওষুধ যদি আপনার নির্দিষ্ট নিয়মে
নির্দিষ্ট সময়ে অর্থাৎ প্রায় ছটা মাস যদি আপনারা এটাকে খেতে পারেন, তাহলে দেখবেন যে সমস্ত ব্যক্তিদের মধ্যে বয়সের আগে বার্ধক্য দেখা দিয়েছে তারা সেই জায়গা থেকে অর্থাৎ অকাল বার্ধক্য থেকে বেরিয়ে আসতে পারছেন। এই তিনটি ওষুধের কম্বিনেশন আপনার অকাল বার্ধক্যের হাত থেকে রক্ষা করবে, আপনার শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলবে, আপনার স্মৃতিশক্তিকে শক্তিশালী করে তুলবে, আপনার শরীর থেকে ময়লাগুলোকে বার করে দিয়ে আপনাকে ডিটক্সিফাই করে রাখবে এবং সেই সাথে আপনার শরীরের সেক্সুয়াল উইকনেসকে কাটিয়ে তুলতে সাহায্য করে থাকবে, অর্থাৎ আপনার শরীরের মধ্যে সেক্সুয়াল উইকনেসকে আসতে দেবে না। এবার জেনে নেওয়া যায় যে এই ওষুধগুলিকে কিভাবে ব্যবহার করতে হবে, অর্থাৎ কিভাবে খেতে হবে। হাফ কাপ জলে এই তিনটি ওষুধ থেকে দশ ফোঁটা করে নিয়ে সেটাকে জলের সাথে মিশিয়ে দিনে তিনবার করে আপনাকে অত্যন্ত ছটা মাস খেতে হবে। তাহলে বন্ধুরা, আপনারা যদি বেশি ওষুধ না খেতে চান, শরীরকে চাঙ্গা রাখতে চান, শরীরের স্ট্যামিনাকে বাড়াতে চান, স্মৃতিশক্তিকে ঠিক রাখতে চান, মানসিক দুর্বলতা কাটিয়ে উঠতে চান, শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা গড়ে তুলতে চান, তাহলে আজ থেকে এই তিনটি ওষুধের কম্বিনেশনকে খাওয়া শুরু করুন। দেখবেন আপনারা ঠিক উপকৃত হবেনই হবেন। এছাড়া ফ্যাটি লিভার, কোলেস্ট্রল, হাই ব্লাড প্রেশার, ব্লাড সুগার, সেক্সুয়াল উইকনেস অর্থাৎ ইলেকট্রাইল ডিসফাংশনের মতো এই সমস্ত সমস্যাকে কাটিয়ে উঠতে সাহায্য করবে এই হোমিওপ্যাথিক মাদার টিঞ্চার কম্বিনেশনটি। ওকে বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের অনেক কাজে আসবে, এর থেকে আপনারা অনেকভাবে উপকৃত হবেন। আর এই ভিডিও দেখার পরে যদি আপনাদের 1% যদি ভালো লেগে থাকে, অবশ্যই বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন বন্ধুরা, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এরকম নতুন নতুন সুন্দর ভিডিওর আপডেট পেতে, এবং সেই সাথে অবশ্যই বেল আইকনটি অন করে দেবেন যাতে খুব সহজেই নোটিফিকেশনগুলো পেয়ে যান। এবং সেই সাথে অবশ্যই আপনারা কমেন্ট করুন, লাইক করুন, শেয়ার করুন, তাহলে মোটিভেট হওয়া যায় আরও নতুন নতুন আপনাদের প্রয়োজনের ভিডিওগুলো আনতে ইচ্ছা জাগে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় তো হ্যানিম্যান, জয় তো হোমিওপ্যাথি। ধন্যবাদ।